বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির ফাইনালে উঠেছে বাংলাদেশ। সেমিফাইনালে থাইল্যান্ডকে 45-26 পয়েন্টে হারিয়ে 2024 কাবাডি বিশ্বকাপে অংশ নেওয়া নিশ্চিত করেছে বাংলাদেশ। পল্টনের ভলিবল স্টেডিয়ামে ফাইনালে ওঠার মিশনে 7-4 পয়েন্ট ব্যবধানে এগিয়ে ছিল থাইল্যান্ড। এরপর ঘুরে দাঁড়ায় বাংলাদেশ, প্রথমার্ধ শেষ করেন 17-11 পয়েন্টে এগিয়ে থেকে। দ্বিতীয়ার্ধে স্বাগতিকদের বিপক্ষে তেমন কোনো প্রতিরোধ গড়তে পারেনি সফরকারীরা। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির ফাইনালে উঠেছে বাংলাদেশ। সেমিফাইনালে থাইল্যান্ডকে 45-26 পয়েন্টে হারিয়ে 2024 কাবাডি বিশ্বকাপে অংশ নেওয়া নিশ্চিত করেছে বাংলাদেশ। পল্টনের ভলিবল স্টেডিয়ামে ফাইনালে ওঠার মিশনে 7-4 পয়েন্ট ব্যবধানে এগিয়ে ছিল থাইল্যান্ড। এরপর ঘুরে দাঁড়ায় বাংলাদেশ, প্রথমার্ধ শেষ করেন 17-11 পয়েন্টে এগিয়ে থেকে। দ্বিতীয়ার্ধে স্বাগতিকদের বিপক্ষে তেমন কোনো প্রতিরোধ গড়তে পারেনি সফরকারীরা। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির ফাইনালে উঠেছে বাংলাদেশ। সেমিফাইনালে থাইল্যান্ডকে 45-26 পয়েন্টে হারিয়ে 2024 কাবাডি বিশ্বকাপে অংশ নেওয়া নিশ্চিত করেছে বাংলাদেশ। পল্টনের ভলিবল স্টেডিয়ামে ফাইনালে ওঠার মিশনে 7-4 পয়েন্ট ব্যবধানে এগিয়ে ছিল থাইল্যান্ড। এরপর ঘুরে দাঁড়ায় বাংলাদেশ, প্রথমার্ধ শেষ করেন 17-11 পয়েন্টে এগিয়ে থেকে। দ্বিতীয়ার্ধে স্বাগতিকদের বিপক্ষে তেমন কোনো প্রতিরোধ গড়তে পারেনি সফরকারীরা। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির ফাইনালে উঠেছে বাংলাদেশ। সেমিফাইনালে থাইল্যান্ডকে 45-26 পয়েন্টে হারিয়ে 2024 কাবাডি বিশ্বকাপে অংশ নেওয়া নিশ্চিত করেছে বাংলাদেশ। পল্টনের ভলিবল স্টেডিয়ামে ফাইনালে ওঠার মিশনে 7-4 পয়েন্ট ব্যবধানে এগিয়ে ছিল থাইল্যান্ড। এরপর ঘুরে দাঁড়ায় বাংলাদেশ, প্রথমার্ধ শেষ করেন 17-11 পয়েন্টে এগিয়ে থেকে। দ্বিতীয়ার্ধে স্বাগতিকদের বিপক্ষে তেমন কোনো প্রতিরোধ গড়তে পারেনি সফরকারীরা। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির ফাইনালে উঠেছে বাংলাদেশ। সেমিফাইনালে থাইল্যান্ডকে 45-26 পয়েন্টে হারিয়ে 2024 কাবাডি বিশ্বকাপে অংশ নেওয়া নিশ্চিত করেছে বাংলাদেশ। পল্টনের ভলিবল স্টেডিয়ামে ফাইনালে ওঠার মিশনে 7-4 পয়েন্ট ব্যবধানে এগিয়ে ছিল থাইল্যান্ড। এরপর ঘুরে দাঁড়ায় বাংলাদেশ, প্রথমার্ধ শেষ করেন 17-11 পয়েন্টে এগিয়ে থেকে। দ্বিতীয়ার্ধে স্বাগতিকদের বিপক্ষে তেমন কোনো প্রতিরোধ গড়তে পারেনি সফরকারীরা। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির ফাইনালে উঠেছে বাংলাদেশ। সেমিফাইনালে থাইল্যান্ডকে 45-26 পয়েন্টে হারিয়ে 2024 কাবাডি বিশ্বকাপে অংশ নেওয়া নিশ্চিত করেছে বাংলাদেশ। পল্টনের ভলিবল স্টেডিয়ামে ফাইনালে ওঠার মিশনে 7-4 পয়েন্ট ব্যবধানে এগিয়ে ছিল থাইল্যান্ড। এরপর ঘুরে দাঁড়ায় বাংলাদেশ, প্রথমার্ধ শেষ করেন 17-11 পয়েন্টে এগিয়ে থেকে। দ্বিতীয়ার্ধে স্বাগতিকদের বিপক্ষে তেমন কোনো প্রতিরোধ গড়তে পারেনি সফরকারীরা।